আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আইফোনের হিরো 2005 এবং হিরো 29 সম্পর্কে আলোচনা করব। তো এই প্রবলেমটি মূলত আইফোন 4S এর ক্ষেত্রে বেশি শো করে, মোস্টলি আইফোন 4S এই প্রবলেমটা হয়। তো চলুন দেখা যাক যে আমাদের কী প্রবলেমটা মূলত শো করতেছে এবং কত পার্সেন্ট এগিয়ে। এখানে আপনার আইফোনটি প্রথমে আমি রিস্টোর করছি। রিস্টোর করার সময় আমার 80% পর্যন্ত রিস্টোর হবে, তারপর এটি কাঙ্ক্ষিত ইরোটি মারবে ইরো 29। আরেকটা বিষয় বলে রাখি, আইফোন কি যখন আপনি রিস্টোর করবেন অবশ্যই লেটেস্ট ভার্সনের iOS দিয়ে রিস্টোর করতে হবে, তা না হলে আপনার ইরোটি সলভ হবে না। আমার আইফোনটি অলরেডি 60% রিস্টোর হয়ে গেছে, তো এখানে আর 20% রিস্টোর হবে, বাট আপনার 80% আমার ইরোটি শো করবে। তো আমি আপনাদেরকে ইরোটি দেখাবো এবং কি এর কীভাবে সলিউশন, কীভাবে প্রবলেমটি সলভ করবেন সেটাও দেখাবো। আর এই সলিউশনটি সম্পূর্ণ 100% আমি টেস্টেড। তো আমি অনেকগুলো ফোন করেছি, আপনারাও ইনশাল্লাহ ফোন করতে পারবেন 100%। দেখতে পাচ্ছেন আমার ইরোটি অলরেডি এখন শো করবে, 80% পর্যন্ত হয়েছে। এখানে আমার কাঙ্ক্ষিত ইরোটি শো করবে, অলরেডি ইরোটি শো হয়ে গেছে ইরো 29। তো চলুন এখন আমি প্রবলেমটা কীভাবে সলভ করি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রবলেমটা মূলত আইফোন 4S-এর ব্যাটারি থেকে হয়। তো এটা আমি একটু অরিজিনাল ব্যাটারি প্রথমে কানেক্ট করব। আমার যে কাঙ্ক্ষিত ব্যাটারিটা আগে ছিল ফোনের মধ্যে সেটা ছিল মার্কেটে কপি ব্যাটারি, নর্মাল ব্যাটারিগুলো বাজারে। তো আমি এখানে একটি আমার কাছে পুরাতন অরিজিনাল ব্যাটারি আছে, সেটা আমি কানেক্ট করলাম। প্রবলেমটা মূলত হলো ব্যাটারি থেকেই, আর এই প্রবলেমটা আমরা অনেকে যারা মোবাইলের কাজ করি, আইফোনের রিপেয়ারের কাজ করি, হয়তো বা অনেকে জানে অনেকে জানে না, বাট এই প্রবলেমটা মূলত প্রবলেম হলো আইফোনের ব্যাটারি থেকে এই প্রবলেমটা হয়। ফোর এস এর ক্ষেত্রে এই প্রবলেমটা বেশি হয়। আর আমার একটা কথা হলো, আপনারা যারা মোবাইলের কাজ করেন, এই এই প্রবলেমটা অনেকে ইন্টারনেটে সলিউশন দেখছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন গুগলে, তারপর বিভিন্ন ওয়েবসাইটে সলিউশন দেখছেন যে ব্যাটারি কানেক্টর ওখানে ওয়্যার টানতে হবে, পার্স ফালা দিতে হবে, এই পার্স ওই পার্স ফালা দিতে হবে, এটা আসলে সলিউশন। হ্যাঁ, কোনো কম্পোনেন্ট ফেলে দেওয়াটা কোনো সলিউশন হলো না, প্রপার একটা সলিউশন হলো আমি যেভাবে কাজটি করতেছি সেটা হলো একদম সম্পূর্ণ প্রপার একটা সলিউশন। তো আমি আশা করি আপনারা এই ভিডিওটি সবার উপকৃত হবেন দেখে। আর আরেকটা জিনিস বলে রাখি, একবার বারবার বলছি আবারও বলতেছি, আইফোন এই মডেলটি রিস্টোর করতে হলে, যে কোনো মডেলের আইফোন রিস্টোর করতে হলে অবশ্যই লেটেস্ট ভার্সনের iOS ইউজ করেন, এমনকি আপনার আইটিউন্স যে সফটওয়্যার এবং এই থ্রি টুলস যদি আপনি ইউজ করেন সেটা অবশ্যই আপ টু ডেট হতে হবে। আইফোনের কাজটি হলো সম্পূর্ণ লজিক্যালি কাজ, আপনাকে বেসিক জানতে হবে, আপনাকে অ্যাডভান্স জানতে হবে, সব কিছু জেনে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। আপনি আন্তাজি মুখস্থবিদ্যা কাজ করলে আপনার প্রবলেমটা বেশি করে শো করতে পারে। তো কাজেতে আপনি
কাজ যখন করবেন প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ কাজ করলে আশা করি আপনারা কেউ কখনো কোনো প্রবলেমে পড়বেন না, এমনকি প্রত্যেকটা ফোন আপনারা সাকসেস হতে পারবেন। তো এই প্রবলেমটা খুবই সহজ এবং খুবই ইজি একটা সলিউশন, জাস্ট আপনি একটা অরিজিনাল ব্যাটারি কানেক্ট করবেন, আপনার ফোনটা ডান হয়ে যাবে, ফ্ল্যাশ করবেন ডান হয়ে যাবে। অলরেডি আমার 80% পর্যন্ত হয়ে গেছে, তো ইনশাল্লাহ আমার প্রবলেমটি সলভ হয়ে যাবে এখানে। তো দেখা যাক আমার প্রবলেমটি সলভ হয় কি না, আমি আপনাদেরকে ভিডিওটিও করেছি এবং কি পাশাপাশি অলরেডি আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে 99%, দ্যাট মিন 100% ওকে হয়ে যাবে এখানে। তো এটা মূলত প্রসেসটা হলো, আপনাকে একটি অরিজিনাল ব্যাটারি লাগবে, অরিজিনাল ব্যাটারি ফোনে কানেক্ট করবেন, তারপর আপনি আইওএস দ্বারা রেজিস্টার করবেন, প্রবলেম সলভ। আর আমার একটি মেসেজ আছে আপনাদের জন্য, সেটা হলো আমরা যারা মোবাইলের কাজ করি, মোবাইলের টেকনিশিয়ান, এরা অবশ্যই কাস্টমারের ফোন যখন নেব আমরা আগে এটা প্রপারলি টেস্ট করব, এটা প্রবলেম কি, তারপর টেস্ট করে ওই অনুযায়ী আমরা কাজ করব স্টেপ বাই স্টেপ। আগে একটি সেট নিয়ে কেউ কখনো ধারণার উপরে বা কোনো ইউটিউবে সলিউশন দেখে, ইভেন আমি যে সলিউশনটা দিছি এটা তো আমি আমার প্রসেসের সলিউশন দিছি, বাট আমার কথা হলো যে আপনারা যাই কাজ করবেন একদম প্রপার সলিউশন এবং কি পারফেক্ট ওয়ে বুঝে তারপর কাজ করবেন। হ্যাঁ, তো একটা বড় ভাই কিংবা একটা যে কোনো একজন একটা আপনাকে সলিউশন দিল, আপনি ওই হিসাবে কাজ করেন, বাট হলো না, ফোনটা ড্যামেজ হয়ে গেলো, তো সেই ক্ষেত্রে এটার লাইবিলিটি কে নেবে? তো এই কারণে আমি বলছি যে আপনারা যারা ফোনের কাজ করেন অবশ্যই অবশ্যই জেনে বুঝে তারপর কাজ করেন। আর আপনারা যদি আইফোনের ট্রেনিংয়ের জন্য চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের যে হটলাইনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর আপনারা আমাদের অফিসেও আসতে পারেন, আমাদের সাথে আমাদের সাথে রেগুলারিটি থাকার জন্য, আমাদের পরবর্তী ভালো ভালো যে আপডেট আপডেট ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথে থাকতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন, এমনকি আমাদের ফেসবুক পেজে আমাদের লাইক এবং শেয়ার করবেন, বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় এবং কি জানার সুযোগ পায়। পরবর্তীতে আমি আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আগে পর্যন্ত আসসালামু আলাইকুম।